যোগ্য প্রার্থী বঞ্চিত হয়ে অযোগ্য প্রার্থী পেয়েছে, এবং সেটা যদি দুর্নীতি হয় তাহলে বাবাও দুর্নীতির সাথে যুক্ত ছিলেন, আমিও দিয়েছি। ও কি পাগলের মতন বকেছে আমার জানা নেই। বাম আমলে মন্ত্রী তথা নিজের বাবা কমল গুহকে কাঠগড়ায় তুললেন তৃণমূল আমলে মন্ত্রীর পুত্র উদয়ন গুহ। এবার সেই মন্তব্যের জন্য উদয়ন গুহকে এক হাত নিলেন তার সহকর্মী তথা কলকাতার মেয়র ফিরাদ হাকিম। তিনি দাবি করলেন চিরকুটে কখনো কাউকে নিয়োগ করা যায় না। সতীর্থ উদয়ন পাগলের মতো কথা বলছেন বলে জানালেন ফিরাদ হাকিম। শনিবার টক টু মেয়র কর্মসূচিতে উদয়নের মন্তব্য নিয়ে প্রশ্ন করা হয়েছিল ফিরাদকে। সেখানে তিনি রীতিমতো ঝাঁঝিয়ে উঠে বলেন ও কি পাগলের মতন বকছে আমার জানা নেই, এটা নিয়ে আমার কোনো বক্তব্য নেই, কারণ চিরকুটে কোনোদিন লোক ঢোকানো যায় না, একটা আবেদনপত্র লাগে। উদয়ন দাবি করেছে 70-এর দশকে তার বাবার আমলে চিরকুটে মাধ্যমে লোক নিয়োগ করা হতো। ফিরাদ তাও মানতে চাননি। তিনি বলেন আগে যখন সার্ভিস কমিশন বা রিক্রুটমেন্ট রুল ছিল না তখন আমাদের স্কুলগুলোতে দেখেছি গভর্নিং বডি বসে নিয়োগ করত, একটা প্যানেল তৈরি করত, সেটা 70-এর দশকে আমরা দেখেছি। ফিরাদ এও জানালেন তাকে অনেকেই চাকরি দেওয়ার জন্য অনুরোধ করেছিলেন, তবে তিনি জানিয়ে দিয়েছেন এভাবে নিয়োগ হয় না। তার কথায় আমি যখন কাউন্সিলর তখন অনেকে বলতেন আরে একজনকে কর্পোরেশনে ঢুকিয়ে দাও না, ছেলেটা বসে রয়েছে। আমি বলতাম দিদি কর্পোরেশনে ওভাবে লোক ঢোকানো যায় না, যখন রিক্রুটমেন্ট রুলস তৈরি হলো তখন থেকে এভাবে আর লোক ঢোকানো যায় না। অন্যদিকে সিপিএম এর লোকদের সামাজিকভাবে বয়কট করুন, জ্যোতিপ্রিয় মল্লিকের এই বক্তব্যে তীব্র বিরোধিতা করেছেন ফিরাদ হাকিম। একটা স্লোগান দিয়েছিলাম মনে আছে 2011 সালে নভেম্বর মাসে আমি একটা স্লোগান দিয়েছিলাম, যেটার পর সেই ক্যাপশনটা কিন্তু আজকে খুব প্রযোজ্য মানুষের কাছে, সিপিএম এর সাথে চলবে না, তার সাথে ব্যবসায়িক সম্পর্ক তৈরি করবো না, তারা কোনো বিয়ের বাড়ি গেলে যাবো না, তাদের সাথে বাজারে ব্যাগের থলি নিয়ে বাজারে গিয়ে তিনি বলেন সিপিএম আমাদের রাজনৈতিক প্রতিপক্ষ, এটা ঠিক, কিন্তু যারা সিপিএম করে তারাও তো মানুষ, তাহলে একজন মানুষের বিপদে মানুষ কেন পাশে দাঁড়াবে না। আমি ওর বক্তব্যের তীব্র বিরোধিতা করছি। দেখুন কি বলেছেন ফিরাদ হাকিম। সেটা করতে এটা ভাই আমার জানা নেই, ও কি পাগলের মতন বকেছে আমার জানা নেই, এটা নিয়ে আমার কোনো বক্তব্যই নেই। তার কারণ চিরকুটে কোনোদিন লোক ঢোকানো যায়নি, অ্যাটলিস্ট একটা অ্যাপ্লিকেশন লাগে। আগে যখন এ ছিল না, সার্ভিস কমিশন ছিল না বা রুলস ছিল না, রিক্রুটমেন্ট রুলস ছিল না, তখনও আমাদের স্কুলগুলোতেও দেখেছি যে ওই গভর্নিং বডি বসে টিচার সিলেক্ট করতো, হেডমিস্ট্রেস একটা প্যানেল করতো, তিনজনের তারা এ নিত, সেটা 70-এর দশকে 71-এর দশকে আমরা দেখেছি। তারপরে পৌরসভাতেও লোকাল লোকেদের নেওয়া হতো, তার কারণ লোকাল লোকেরা এখনও মানে আমার এখন তারা মারা গেছে, আমাকে আমিও যখন নতুন কাউন্সিল, আরে একটা কর্পোরেশনে একটা ঢুকিয়ে দাও না, ছেলেটা বসে আছে, মানে এরকম মেন্টালিটি ছিল। কেন দিদি কর্পোরেশনে এখন আর ওম ভাইয়ের লোক ঢোকানো যায় না, মানে এটা আগেকার দিনে লোকেদের চিন্তা, ছেলে বসে যায় তো লোকাল কর্পোরেশনে কাজ করবে, ও একটা ধুতি একটা ফতুয়া পড়ে গেল, একটু পেন ঘষলো আবার চলে এলো। এটা আগে হতো 70-এর দশকে হতো, কিন্তু যখন থেকে রিক্রুটমেন্ট রুলস তৈরি হলো, আরআর তৈরি হলো, তারপর থেকে আর এই ফেসিলিটিটা কোথাও নেই। সামাজিক সম্পর্ক মানে কথা বলা, সেই সামাজিক সম্পর্ক না, এটাতে আমি একমত নই। নিশ্চিতভাবে রাজনৈতিকভাবে সিপিএমের সাথে লড়াই করেছি 34 বছর ধরে, মার খেয়েছি, আমাদের অনেক ছেলে বন্ধু বান্ধব তারা আজকে সিপিএম তাদের হত্যা করেছে, তাই সিপিএমের সাথে ইডিওলজিক্যালি আমরা কখনোই এক নয়।
সিপিএমের বিরুদ্ধে লড়াই করেছি এবং সিপিএমকে লড়াই করে হারিয়েছি, কিন্তু মানুষ হিসেবে যে কোনো মানুষ, সেই মানুষের সাথে মানুষের সম্পর্ক, এটা আমি সবসময় মেনে চলি, এটা আমার ব্যক্তিগত মতামত। সিপিএম বাড়ির যদি কেউ অসুস্থ হয়, কাউন্সিলর হিসেবে, এমএলএ হিসেবে এটা আমার দায়িত্ব দৌড়ে তাকে নিয়ে হাসপাতালে ভর্তি করা। যদি সিপিএমের ফ্যামিলির কোনো লোকের দেখি যে মৃত্যু হয়েছে, তাহলে তার সাথে শ্মশান যাত্রী হয়ে যাওয়া এটা আমার কাছে মানবিক কর্তব্য। সুতরাং মানুষ হিসেবে আগে আমি আমার মানবিক কর্তব্য পালন করব এবং সামাজিকভাবে বয়কট টয়কট এগুলো সব সিপিএমরা করত, আমরা এগুলোতে বিশ্বাস করি না। আমরা বিশ্বাস করি বিবেকানন্দের কথায়, সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই। আমরা মানুষকে প্রথম দেব, আমরা রাজনীতি করছি কেন? মানুষকে সেবা করার জন্য, মানুষের ভালো হোক সেটার জন্য। সে তার ইডিওলজিতে ভালো করার চেষ্টা করছে, আমি আমার ইডিওলজিতে ভালো করার চেষ্টা করছি। সিপিএম আমাদের উপর অনেক অত্যাচার করেছে, অনেক লোককে খুন করেছে, অনেককে মেরেছে, অনেকের হাত কেটে দিয়েছে, গলা কেটে ছেলের খুনে মাকে ভাত করে খাইয়েছে, সেটা করেছে। কিন্তু সে করেছে বলে আমি করব তা না। আমি মমতা ব্যানার্জি রাজ্যের মানুষের এই অল্টারনেটিভটা বদলা নয়, বদল চাই। এই বদলটা হচ্ছে এই যে মানবিকতা দিয়ে মানুষের মন জয় করা। একটা সময় তো এতটা পার্সেন্টেজ সিপিএম ছিল, এখন তৃণমূল হয়ে গেলে কেন? তার কারণ মানবিকতা দিয়ে তাদের মন জয় করেছে। যারা কালকে সিপিএমকে ভোট দিত, আজকে তারা তৃণমূলকে ভোট দেয়, কারণ মানবিকতায় মন জয় হয়। এটা আমার ব্যক্তিগত, এটা নিশ্চিতভাবে মমতা ব্যানার্জি কালকে বলে দিয়েছেন, টুইট করেছেন, সেটাই আমাদের দলের বক্তব্য, সেটাই আমার বক্তব্য। নিশ্চিত আমি দেখে নেব, নিশ্চয়ই দেখে নেব, যে কারণ আমার উইথ দি অ্যাপ্রুভাল অফ দি রাজ্য সরকার আমরা এখানে সিভিক ভলেন্টিয়ার নিয়েছি। সুতরাং তাদের যে গাইডলাইন, রাজ্য সরকারের গাইডলাইন সবসময় আমরা ফলো করি, সেটা হেলথের ক্ষেত্রেও তাই, ফাইন্যান্সের ক্ষেত্রেও তাই, আমাদের যে কোনো ক্ষেত্রেই তাই। পৌর প্রশাসনটা চলেই হচ্ছে রাজ্য সরকারের গাইডলাইন এবং অ্যাক্ট, যে অ্যাক্ট আমাদের ক্যালকাটা মিউনিসিপ্যাল কর্পোরেশন অ্যাক্ট, সেই অ্যাক্ট অনুযায়ী চলে, যে অ্যাক্টটা তৈরি করে রাজ্য সরকার। সুতরাং আমরা তো বাউন্ডেড বাই দ্যাট। এটা যে তৈরি করে সে জানে, আমি আমার নির্দেশিকা ফলো করব। উসকো মার্কেট ডিপার্টমেন্ট কো বোলা ডিটেলস মে দেখনে কে লিয়ে কোই এক কম্পানি হ্যায়, সত্যনারায়ণ পার্ক কে জো টেনেন্ট হ্যায় ও কম্পানি সে হাম লোগ কা এক ঠো এগ্রিমেন্ট হ্যায়। এগ্রিমেন্ট মে যে ভাড়া ও উঠায়েঙ্গে, মেন্টেনেন্স ও করেঙ্গে, কর্পোরেশন কো রুপিয়া দেঙ্গে। আব ক্যা হো রাহা, জো মার্কেট কা জো দোকানদার হ্যায় উনকে উনকে উনকো রুপিয়া নেহি দে রাহা, আর ও মেন্টেনেন্স নেই কর পা রে। আব উন লোগ বোল রে জো কর্পোরেশন ইসকো লে লে, আব কর্পোরেশন লেনে কে বাদ হাম লোগ চালা পায়েঙ্গে কি নেই, অর ফির সে এক তো হোতা জো উন লোগ সালামি লেকে একবার দোকান মে বেঠা দিয়ে, আব উসকা পুরা মেন্টেনেন্স আগর হামারা এ মে যায়গা, তো হামারা ইনসান কে ট্যাক্স কে পয়সা সে উনকা বিজনেস হামকো করানা পড়েগা। জেসে রক্সি মে থা, হাম লোগ কারেন্ট রেট মে দিয়া, আগর ও হামসে রাজি হ্যায় জো কারেন্ট রেট মে হামকো করকে দেঙ্গে তো হাম উসকো লে লেঙ্গে, আজকে আইজিআর রেট মে উনকো দেনা পড়েগা। জেসে রক্সি কা দোকানদার লোক দিয়া আজকে আইজিআর রেট মে ও দেনে সে হাম লোগ লে লেঙ্গে। এটা তো ব্রাত্য আছে বলার জন্য, কর্পোরেশনের অফিসে ভাঙচুর কোথাও হয়নি,
এটা আমি কি করি, এটা তো অন্যায়, এটা অন্যায়। এবং যে স্কুলগুলো হয়েছে সেগুলোকে ড্রাস্টিক অ্যাকশন নেওয়া উচিত, এটা উচিত না। না সার্বিক কোনো হবে, ইন্ডিভিজুয়াল চিরকালই হয়েছে। একটা ফাটাকেষ্ট রয়েছে, তার পুজো হয়, লোকে ফাটাকেষ্টকে চেনে, কিন্তু ওই পাড়াতেই সারা জীবন অনেকগুলো ডাক্তার ইঞ্জিনিয়ার চার্টার্ড অ্যাকাউন্টেন্ট রয়েছে যাদের তোমরা কেউ চেনো না, ফাটাকেষ্টকে লোকে চেনে। মিঠুনদা এই বানিয়ে দিল ফাটাকেষ্ট, এমএলএ ফাটাকেষ্ট, এইগুলো লোকের ইয়েতে খারাপটা দেখতে ভালোবাসে, ভালোটা দেখতে ভালোবাসে না, তাই আমরা খারাপের দিকে নজরটা দেখি। কিন্তু ইফ ইউ আর গুড দ্য ওয়ার্ল্ড ইজ গুড টু ইউ, ইফ ইউ আর ব্যাড দ্য ওয়ার্ল্ড ইজ ব্যাড টু ইউ। আমি ভালোটা দেখব সবসময়, পজিটিভ এটার কথা বলব। সুতরাং আমার এখানে ভালো লোক নেই, ভালো স্কুল নেই, একটা স্কুলে কি হয়েছে কি দুটো স্কুলে হয়েছে সেটা নিয়ে সামাজিক অবক্ষয় হয়ে গেল, আর হাজার হাজার স্কুলে তারা পড়াশোনা করেছে, আমি নিজেও স্কুলে দাঁড়িয়ে মেয়েগুলোকে এ দিয়েছি, কি সুন্দর তারা নিয়ে প্রণাম করে স্কুলে গেল, দেখলো, তাদেরটা আমি কি করে সামাজিক অবক্ষয় বলবো? তাদেরটা তো বলবো যে আমাদের থেকে বেশি সামাজিকভাবে আরও তারা আপলিফটেড হয়ে রয়েছে। একটা দুটো নিয়ে সমাজকে বিচার করা যায় না। আমার গলায় না টনসিলের ব্যথা হয়েছে, পরে কথা